মাত্র 800 টাকা বেতনে চাকরির ভারতের শীর্ষ ধনীশ্রী হয়েও। তিনি ভারতের শীর্ষ ধনী মুকেশ আম্বানির স্ত্রী, তবে স্বামীর পরিচয়ের বাইরে নীতা আম্বানি নিজের স্বতন্ত্র পরিচয় তৈরি করে ফেলেছেন ক্রিকেট, ফুটবল সহ বিভিন্ন ক্ষেত্রে পা রেখে। শুধু তাই নয়, ভারতের প্রথম নারী হিসেবে ইন্টারন্যাশনাল অলিম্পিক কমিটির সদস্য হয়েছেন তিনি। গতকাল বুধবার ছিল নীতা আম্বানির জন্মদিন। এই উপলক্ষে সম্প্রতি ভারতের একটি হিন্দি দৈনিক সাক্ষাৎকার দেন তিনি। সেখানে এমন কিছু তথ্য জানিয়েছেন যা শুনলে চোখ কপালে ওঠে সবার। ভারতীয় গণমাধ্যম এভেলার খবরে, মুকেশ আম্বানির সঙ্গে বিয়ের আগে থেকেই শিশুদের পড়াতে ভালোবাসতেন নীতা। একটি বেসরকারি স্কুলেও পড়াতেন তিনি। স্কুলের শিক্ষকতার কাজে যে তিনি চালিয়ে যেতেন, বিয়ের পরে সেই কথাও মুকেশকে জানান নীতা। আপত্তি করেননি মুকেশও, তবে 800 টাকা মাসিক বেতনে চাকরি করাটাই অবাক করছে সকলকে। আসলে শিক্ষকতা তিনি ভালোবাসতেন, তাই পেশা ছাড়তে চাননি। সাক্ষাৎকারে নীতা আম্বানির জানান, স্কুলে পড়ানোর সময় নীতার এক ছাত্রের অভিভাবক 1987 সালে বিশ্বকাপে 2 টিকিট তাকে দিতে চেয়েছিলেন, কিন্তু নীতা তা ফিরিয়ে দেন। সেই বিশ্বকাপের স্পন্সর ছিল রিয়ালেন্স গ্রুপ, অর্থাৎ প্রতিষ্ঠাতা নীতার স্বামী মুকেশ আম্বানি। তিনি খেলার দিন ভিআইপি বক্সে নীতাকে দেখে অবাক হয়ে যান সেই অভিভাবকরা। পরে তারা নীতাকে প্রশ্ন করে জানতে পারেন নীতা মুকেশ আম্বানি স্ত্রী, যেটা শুনে তারা আবারও অবাক হয়ে যান। নিত্য নতুন খবর পেতে আমাদের সঙ্গেই থাকুন এবং সাবস্ক্রাইব করুন।